হ্যালো গাইস, ওয়েলকাম টু হাবিব ওয়ার্ল্ড। হাজারে ইন্টুর কথা বাদ দিয়া কাজের কথায় আসি। গ্রামে তে আইসি তো তো সবার মুহে খালি শুনতাছি মেট্রো রেল মেট্রো রেল। তো খুব শখ হইলো যে মেট্রো রেল আস করুম। মেট্রো রেল কি খালি চলেই না খালি এটা উড়ে, এটা দেখার লেগে আইলাম। যাক, অবশেষে আমরা মেট্রো রেলের স্টেশনে চলে আইসি। মেট্রো রেলের স্টেশনে আইসা তো আমি তো পুরাই অবাক যে এটা কি বাংলাদেশ না আমেরিকা। তো যাক, এই কথা বাদ দিয়ে এখন আমরা টিকিট কাটতে যাই। হায় হায়, টিকিট কাটতে আইয়া দেখি টিকিট কাউন্টারই খুঁজিয়া পাই না, এখন কম্পিউটারে বলে টিকিট কাটতে হবে। যাক, কম্পিউটারে টিকিট কাটার লাগিয়া নিজে তো আর কিছুই পারি না, তাই আরেকজনের সাহায্য লইয়া এখন টিকিট কাটুম। তো এই যে দেখেন, মাত্র 100 টাকা ঢুকিয়ে দিতে আছে, এরপরে এখন টিকিট দিব আমা করে। তো এই টিকিট দেখাইয়া পরে দিয়া ওমা টিকিট দেখে আবার আরেক দিক দেয়া বাইরে। হায় হায়, এই যে আমাগো টিকিট, এখন আমরা স্টেশনের দিকে যাব। ওকে, এন দিয়ে আবার বন্ধ করে রাখছে। টিকিট দেখাইলে এরপরে আমাকে স্টেশনে ঢুকতে দিব, নাইলে ঢুকতে দিব না। তো যাক, নতুন কিছু শিখলাম। এখন হয়েছি আমরা স্টেশনে আইসি, ট্রেনের লেগে খাড়া হয়েছি। ট্রেন যখন আইব এরপরে দেয় মনে করেন আমরা ট্রেনে উঠুম, কিন্তু ট্রেনে তো দেখাই মিলতে আছে না। ট্রেন যে কোন জায়গায় যাই আটকায় রয়েছে হেডেই খুঁজতে আছি যে ট্রেনটা আসলে এত আঙ্গরে নিব। হায় হায়, কাকাই কি করতেছে? তো স্টেশনটা দেখে সুন্দরই লাগলো। ও, মাত্র আমাকে ট্রেন আইলো। এখন শুনি যে এটা আমাকে ট্রেন না, এটা অন্য আরেক জায়গায় যাইব, এর লেগে আমরা পরের ট্রেনের লেগে অপেক্ষা করতে হইব। তো দূরের তে দেখা যাইতে আছে আমাকে অপেক্ষার অবসান শেষ কইরা এখন আমাকে এখানে ট্রেন আইছে। এখন আমরা ট্রেনে উঠুম, ট্রেনে উইটটা এরপরে আমরা যাবো হয়েছে মিরপুর। ওকে, ট্রেন তো থামার নামই লইতেছে না, ট্রেন কি এটা থামবো না? যা মতি গতি দেওয়া যাইতেছে, ও ট্রেন তো তাহলে থামছে। ঠিক আছে, আমরা ট্রেনে উঠুম, গেট খুলবো, এরপর আমরা ট্রেনে উইটটা যাবো। ট্রেনের দরজা খুলছে, এখন আমরা ট্রেনে ঢুকতে আছি। ওমা, ট্রেনের ভিতরে এসিও আছে, কিন্তু যেই পরিমাণে ভিড়, বসার কোনো সিট নাই, কোনো রকম আর কি ঠেলা ঠুলা দিয়ে দাঁড়ায় রয়েছি। এখন আমাকে ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখন আমরা ট্রেনে। তো ট্রেন থেকে বাহিরের ভিউগুলো অনেক সুন্দর লাগে। তা আমি আর কি করুম, কোনো কামকাজ নাই, এর লেগে আমি ধরেন চারিদিকের ভিডিও করতেছি যে ওসা ওসা বিল্ডিং দেখা যায়, খেলার মাঠ দেখা যায়, তো সুন্দরই লাগে। দেখেন দুইটা কাকা টাকা যা আছে সব দাঁড়ায় রয়েছে, অথচ আমি শুনছি যে সিট নাকি ফাঁকাই থাকে, কিন্তু আজকে তো মনে হয় অতিরিক্ত মানুষ হইয়া গেছে। আর 10 মিনিটের রাস্তা 2 মিনিটে যাওয়া যায়। এই দেখেন কি সুন্দর বড় বড় গাছ, বড় বড় বিল্ডিং, আর এই ভিউ তো মিস করাই যাব না, যে কি সুন্দরটা লাগতেছে দেখেন আপনারা। দেখতে দেখতে আমরা আরেকটি স্টেশনে এসে পৌঁছালাম, যদিও আমাদের গন্তব্য মিরপুর 11। তো তারপরে হচ্ছে জায়গায় জায়গায় স্টেশনে থামতেই হয় প্যাসেঞ্জার উঠানোর জন্য। আর ভিউগুলো আসলেই অনেক সুন্দর, যদি কেউ মেটেরিয়ালে না উঠে তাহলে বোঝা যাবে না। তো আপনারা ভিউর মজা নেন। গান শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্য মিরপুর 11-তে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা নামবো। তো এতক্ষণ বিমানের ফিল নিতে নিতে মাঝে মাঝে তো মনে হয় এটা বিমান না, এটা রকেট। তো যাক, ব্যাপার না, আমরা এখন হচ্ছে ট্রেন থেকে নামবো। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের দরজা খুলে নাকি আমাদের আটকায় আটকিয়ে রাখবো নাকি, যে ভিডিও করছি দেখে কি আটকায় রাখবো বুঝতেছি না। তো
ট্রেন থেকে বাইর হয়েছি, বাইরানোর পরে স্টেশনটা দেখে আমার কোনোভাবেই মনে হয় না এটা বাংলাদেশের কোনো রেল স্টেশন বা কোনো বিমানবন্দর। আমার কাছে মনে হয় যে আমি অন্য দেশে ভুলে আইসা পড়ছি। তো যাক, দেশের উন্নয়ন অনেক হয়েছে। এরপরে আমিও চিন্তা ভাবনা করছি, এরপর থেকে আমি যেখানে যাব মেট্রো রেলে করেই যাব, কারণ এত সুযোগ সুবিধা বা এত ইজি প্রসেস, তো তাইলে আমরা কেন বাসে বা এই জ্যামে বসে থাকব। আমরা এখন থেকে হচ্ছে যখন যেখানেই যাব সেখানে হচ্ছে আমরা মেট্রো রেলেই যাব। যে পরিমাণে ভিড় তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে ভিড় আছে। তো তারপর আবার সুবিধাটা তো অনেক ভালো যে লিফটও আছে, লিফটে কইরা নিচে নামা যায়, উঠা যায়, তো খুবই সুবিধা ভালো। এখন আমরা মেট্রো রেল থেকে স্টেশন থেকে বের হচ্ছি, আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আসবো আমরা আবার নতুন নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।